আসসালামু আলাইকুম গাইস, আমি স্বপন আহমেদ ওরফে আপনাদের মাসুদ রানা। অবশ্যই এই ডায়লগটা আপনাদের অনেকেরই হয়তো মনে আছে। আর এই চেয়ারটা দীর্ঘ 1 বছর আগে এই চেয়ারে বসেই আমি প্রতিবাদ করতাম। আপনাদের প্রতিবাদী মাসুদ রানা এই চেয়ারটাতে বসে প্রতিবাদ করত 1 বছর আগে। যদিও 1 বছর ধরে কোনো প্রতিবাদ করি না, কারণ হচ্ছে আমার যে প্রতিবাদী চ্যানেল মাসুদ রানা সেইটা ডিবির কাছে ছিল। কারণ তৌহিদা আফ্রিদির মাই টিভি থেকে মিথ্যা মামলা দিয়ে আমার এই চ্যানেল ডিবির কাছে ছিল 1 বছর। এই 1 বছর আমি কোনো কাজ করতে পারিনি, কোনো প্রতিবাদ করতে পারিনি, কোনো কিছু করতে পারিনি। আজকে 1 বছর পর আমার সেই চ্যানেল ফেরত পেলাম। হয়তো এই ভিডিওটা হয়তো আমার মাসুদ রানা চ্যানেলে দেখতে পাবেন, কিংবা আমার নতুন পেজ প্রতিবাদী মাসুদ রানা এই পেজে দেখতে পারবেন। আর প্রতিবাদী মাসুদ রানা এই পেজটা আলাদাভাবে খোলা, কারণ হচ্ছে যেহেতু প্রতিবাদ করব, প্রতিবাদ করতে গেলে সেখানে অনেক ভায়োলেশন থাকে। ভায়োলেশন যদি আমার মেইন পেজে আসে তাহলে পেজে সমস্যা হবে, যার ফলে নতুন পেজটা খোলা যেন এই পেজ ডিলেট হয়ে গেল, আমার কোনো যেন সমস্যা না থাকে। এই জন্য আলাদা ক্যাটাগরি, আপনারা ভালো করেই জানেন আমি ফানি কন্টেন্ট আলাদা ক্যাটাগরিতে বানাই, প্রতিবাদের জন্য আলাদা ইউটিউব চ্যানেল আমার, ভিডিও এডিটিং এর জন্য আলাদা ইউটিউব চ্যানেল। সো মূলত এইটাই। তো 1 বছর ধরে আমার প্রতিবাদী চেয়ারটাতে বসি না, যার ফলে চেয়ারটা ভাঙে গেছে, আমার ভাঙে গেছে, তারপর ধুলাবালি ময়লা একদম ভরে গেছে। তো এটাই, যেহেতু আমার প্রতিবাদী মাসুদ রানা ইউটিউব চ্যানেল ফেরত পেলাম 1 বছর পর, এই জন্য এই ভিডিওটা দেওয়া এবং আমার সেই প্রতিবাদী চেয়ারটা দেখা। আজকে দেখলাম যে একদম ধুলাবালিতে একদম হয়ে গেছে আর কি। তো যাই হোক, সবাই দোয়া করবেন যেন আবার আগের মতো আপনাদের সেই প্রতিবাদী মাসুদ রানাকে দেখতে পারেন, যে যেখানে অন্যায় এবং অশ্লীলতা সেইখানে মাসুদ রানা। সো এটাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।